ভিউয়ার্স, A1 কোর্সের আজকের ভিডিওতে আমরা জার্মান গ্রামারের সবচেয়ে যেটা সহজ যে পার্টটা সেটা আমরা দেখাবো, সেটা হলো ফিউচার টেন্স। ফিউচার টেন্সটা হলো জার্মান গ্রামারের সবচেয়ে সহজ, মানে এটা একদম ইজি, আপনি হয়তো এই শর্ট টাইমের ভিতরে এটা মনে রাখতে পারবেন। এটার যেটা মেইন রোলস সেটা হলো বিয়ারডেন, বিয়ারডেন প্লাস হলো ইনফিনিটিভ, মানে বিয়ারডেনটা হলো আপনার ভার্ব। এখন এই বিয়ারডেন টা ইউজ করেই আমরা যেটা করব ফিউচার টেন্সটা গঠন করব, ফিউচার টেন্সে কথা বলবো। আর ফিউচার টেন্সের অন্য কোনো ফর্ম নাই, জাস্ট এই একটাই ফর্ম, যে কারণে এটা আসলে সবচেয়ে ইজি, ইংলিশের থেকেও ইজি। যেমন আপনার বিয়ারডেন যে ভার্বটা, যেমন আই উইল, উইল বলতে গেলে এই বিয়ারডেন দিয়ে বলতে হয়। এখন এই বিয়ারডেন ভার্বটাকে কী করতে হবে, আপনার অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট কনিউগেশন করতে হবে। অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট যে ভার্বটা চেঞ্জ হয়, যেটা আমি আগের ভিডিওগুলোতে দেখিয়েছি, কারো কনফিউশন থাকলে ওখান থেকে দেখে আসতে পারেন। যেমন বিয়ারডেনে যদি আমি কনিউগেশন করি, ইস বিয়ার্ডে, ডু বিস্ট, ইয়ার জিএস বিয়ার্ড, বিয়ার বিয়ার্ডেন, ইয়ার বিয়ার্ডেড, অন জি বিয়ার্ডেন। সো এই জায়গায় কনিউগেশনের পরে এটা যদি আপনি সেন্টেন্সে ইউজ করেন, ডিরেক্ট সেন্টেন্সে, তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে ইস বিয়ার্ডে আইন বুক লেজেন, ইস বিয়ার্ডে, তার মানে এখানে আই উইল রিড এ বুক, তার মানে এই উইলটাই বিয়ার্ডে হয়ে গেল অ্যাজ পার সাবজেক্ট। আর যদি আপনি ডু দিয়ে বলতে চান যে ইউ উইল পাস দ্য এক্সাম, ডু বিস্ট, মানে বাকি সব নর্মাল রুলস অনুসারেই হচ্ছে, শুধু আপনি ফিউচার বলতে গেলে এই ভার্বটা কনিউগেশন করলেই হয়ে যাচ্ছে। যেমন এয়ার বির মিস বাল্ড বেজুখেন, হি উইল ভিজিট মি সুন। তারপরে এদিকে দেখেন যে বিয়ার বিয়ারডেন ডিশ ইন কিনো ট্রেফেন, উই উইল মিট ইউ ইন দ্য সিনেমা। সো এইখানে যে চেঞ্জটা, একটাই চেঞ্জ, সেটা হলো শুধু এই ভার্বটা চেঞ্জ, মানে আপনি শুধু এই বিয়ারডেনটাকে কনিউগেট করেই যে কোনো কথাবার্তা বলতে পারেন ফিউচার টেন্সে। সো এটাই হলো ফিউচার টেন্সের একটা সুবিধা, যে আপনি খুব সহজেই ফিউচার টেন্সটা গঠন করতে পারেন জাস্ট একটা ভার্বের কনিউগেশন জানলেই। আর বাকি যে রুলস সেটা তো অ্যাজ ইউজুয়াল প্রিভিয়াস যে রুলসগুলো। আর ফিউচার টেন্সের সুবিধা হলো যে ফিউচার পারফেক্ট, ফিউচার কন্টিনিউয়াস, মানে ইংলিশের যে ফর্মগুলো ওই ফর্মগুলো আর নাই, শুধু এই একটা ফর্মে, যে কারণে ফিউচার টেন্সটা আরও ইজি। আর ফিউচার টেন্সের আরেকটা ইস্যু আছে, যেটা হলো যে ফিউচার অর প্রেজেন্ট, মানে জার্মানরা যখন কথা বলে তখন আসলে এরা ফিউচার টেন্সটা কথা বলার সময় স্পিকিংয়ে খুব বেশি ইউজ করে না, জাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট, নর্মাল প্রেজেন্ট ফর্মেই মানে কথাবার্তাগুলো বলা হয়, যে কারণেও আসলে ফিউচার নিয়ে মাতামাতি করার কিছু নাই। বাট আপনি লেখার ক্ষেত্রে বলতে পারেন, ইউজ করতে পারেন, যেমন ইস বিয়ার্ডে মর্গেন ইন স্কিনো গেন, আই উইল গো টু দ্য সিনেমা টুমোরো। ইস গেহে মর্গেন ইন স্কিনো, মানে জার্মানরা জাস্ট এই সেন্টেন্সটা ইউজ করবে, সেকেন্ড সেন্টেন্স, মানে জার্মানরা এটা বলবে না এবং বলে না সাধারণত, যে ইস গেহে মর্গেন মর্গেন ইন স্কিনো, মানে এটা মানে আইনফাক সিম্পল, মানে এটা খুবই ইজি, যে কারণে এটাই বেশি ইউজ হয়, যে আই উইল গো টু দ্য সিনেমা টুমোরো। সো আপনি এখানে আবার মানে ওরিড হওয়ার কিছু নেই, কেন সে আই উইল বললো না, কেন ইস পিয়ারডে বললো না, এটা হলো নর্মাল। আর কোশ্চেন ফর্ম যেটা, সেটা আপনারা তো এটা জানেনই যে আপনার যে ভার্বটা সেটা সেকেন্ড পজিশনে বসবে, আর যেটা আপনার ডাব্লিউএস কোশ্চেন সেটা অলওয়েজ ফার্স্ট পজিশনে বসে যাবে। যেমন ব্যান ডু, সরি, যেমন আপনার বান বিস টু মিস বিজুখেন, হোয়েন আর ইউ গোয়িং টু ভিজিট মি। সো মানে এতটুকুই ছিল আপনার ফিউচার টেন্স। ফিউচার টেন্সটা মানে খুবই সহজ, খুবই সিম্পল, যে কারণে আমি এই ভিডিওতে এটা দেখালাম। হয়তো নেক্সটের ভিডিওতে আমি জেনেটিভে যাব, জেনেটিভটা একটু টাফ হতে পারে, এর আগে জাস্ট একটা সহজ যে ভিডিওটা, সহজ যে গ্রামার পার্টটা, সেটা আমি শেয়ার করে দিলাম আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে এবং খুব সহজেই ফিউচার টেন্সটা শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্তই।